কলকাতা লীগ খেলবে এটিকে মোহনবাগান, তারই কি প্রস্তুতি? আইএফএ সেক্রেটারিকে আসন্ন আইএফএ শিল্ড আর কলকাতা প্রিমিয়ার ডিভিশন ফুটবল লীগ এই ডিভিশনের জন্য নিজেদের বক্তব্য জানিয়ে চিঠি দিল মোহনবাগান। এবং এক্ষেত্রে জানানো হয়েছে যে আমরা যে চিঠিটি লিখছি সেক্ষেত্রে কয়েকটি বক্তব্য খুব পরিষ্কার, যে শিডিউল তৈরি হচ্ছে আইএফএ শিল্ডের জন্য এবং তার সঙ্গে আগামী কলকাতা প্রিমিয়ার ডিভিশন ফুটবল লীগের যে পরিকল্পনা আছে 2023-24 মৌসুমের জন্য, সেক্ষেত্রে একটা নির্দিষ্ট পরিকল্পনা করে এগোনো উচিত আইএফএকে। এক্ষেত্রে চিঠিতে বলা হয়েছে দুটো টুর্নামেন্টের ক্ষেত্রে বিদেশি ফুটবলারদের না নিয়েই দেশীয় ফুটবলারদের নিয়ে টুর্নামেন্ট করা হোক, যাতে করে রাজ্যস্তরের ফুটবলাররা অনেক বেশি সুযোগ পাবেন কলকাতা লীগ এবং আইএফএ শিল্ডের মতো ভালো টুর্নামেন্টে খেলার ক্ষেত্রে। আমরা অবশ্যই প্রশংসা করছি অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনকে, যারা ইতিমধ্যে আই লিগ দ্বিতীয় ডিভিশনকে বিদেশি মুক্ত লীগ হিসাবে ঘোষণা করেছে, এবং ঠিক সেই একইভাবেই কলকাতা লীগ এবং আইএফএ শিল্ডেও নিয়ম নির্ধারণ করা উচিত। ভারতীয় ফুটবলাররা অনেক বেশি গেম টাইম পেলে গুরুত্বপূর্ণ পজিশনে বেশি ফুটবলার পাবে ভারতবর্ষ, বিশেষ করে স্ট্রাইকার সেন্টার ব্যাকের মতো পজিশনগুলোর হাহাকার যেটা চলছে সেটা আর থাকবে না। সে কারণেই এই সিস্টেমকে আমরা অন্যভাবে ঢেলে সাজাতে পারি, রাজ্যস্তরের লীগ এবং জাতীয় লীগকে আসলেই আমরা জাতীয় দলের জন্য তৈরি করে ফেলতে পারি। এবং সেক্ষেত্রে যে চিঠি লেখা হয়েছে সেখানে রয়েছে আমরা এ বিষয়ে ভবিষ্যতে দ্বিপাক্ষিক আলোচনাও করতে পারি। এক্ষেত্রে যে বক্তব্যটি বলা যায়, গত দুই মৌসুমে কলকাতা প্রিমিয়ার ডিভিশন ফুটবল লীগ খেলতে পারেনি এটিকে মোহনবাগান, অনেকগুলি প্রশ্ন সেখানে ছিল। যে মানের বিদেশিরা খেলেন সবুজ বেলুন জার্সি পরে, তাদেরকে কলকাতা প্রিমিয়ার ডিভিশন ফুটবল লীগে পাওয়ার ক্ষেত্রে অনেক সমস্যা রয়েছে, কেননা অনেক আগেই লীগ চলছে। এত উচ্চ দামের ফুটবলারদের দীর্ঘ সময় ধরে রাখাও অনেক কঠিন ব্যাপার সবুজ বেলুন কর্তৃপক্ষ। সে কারণেই কি অনেক আগে থেকে কোমর বেঁধে নামতে চাইছেন, তারা চাইছেন আসলে কলকাতা লীগটা খেলতে। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।